সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন গতকাল অর্থাৎ 18ই নভেম্বর সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিকে কিভাবে আপনারা মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে দেখবেন সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সকলের কাছে, কারণ আপনারা জানেন ভোটার তালিকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আমাদের ভুলভ্রান্তি থাকলে সেটি সংশোধন করে নেওয়াই বাঞ্ছনীয়। তাই আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে আমার অনুরোধ, যারা এখন অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। দেখুন আপনাদের সামনে আমি একটি ব্রাউজার খুললাম এবং সেখানটায় আমরা পশ্চিমবঙ্গ নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিকের যে ওয়েবসাইট রয়েছে, এই দেখুন ceo.westbengal.nic.in সেটি আমরা খুলেছি। এই ceo.westbengal.nic.in এখানতে আপনারা খুলে আপনারা এখান থেকে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখিয়ে দেবো। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আরেকটি ওয়েবসাইট রয়েছে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, যেটি ওয়েব অ্যাড্রেস হলো nvsp.in, এখান থেকেও আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো দুটো ওয়েবসাইট থেকে কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব। তার পূর্বে আপনাদেরকে যেটা আমরা জানাচ্ছি যে এই দুটো ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে ক্লিক করে যে কোনো একটিতে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো চলুন প্রথমে আমি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে দিই। আপনারা এই ওয়েবসাইটে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে নামবেন, এখানে দেখুন দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল ভোটার লিস্ট, এখানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমটি পেজ চলে আসবে, এখান থেকে আপনারা জেলাটা সিলেক্ট করে নেবেন। আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার দেখুন এই যে কনস্টিটুয়েন্সিগুলো চলে আসবে, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বারগুলো চলে আসছে আর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম আছে, এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন, যেটি আপনাদের কনস্টিটুয়েন্সির মধ্যে পড়বে সেটিতে আপনারা সিলেক্ট করে নেবেন, এবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এবার পোলিং স্টেশন নাম এবং ড্রাফট রোল কত তারিখে তৈরি হয়েছে সেটা আপনারা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার পোলিং স্টেশন নাম এটা আপনারা দেখে নেবেন, এখান থেকে কত নম্বর এই যে আছে, এই যে 23 নম্বর পোলিং স্টেশন, এখানে আমরা ড্রাফট রোলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটি আপনারা যেরকম রয়েছে সেরকমটি আপনারা বসিয়ে দিন। সেরকমটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করুন। ভেরিফাই বাটনে ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে প্রসেসিং হতে শুরু করেছে। মনে রাখবেন সবাই চেষ্টা করছে তাই একটু সময় লাগবে, দেখুন চলে আসবে। এই যে আপনাদের সামনে নির্বাচক তালিকা চলে আসলো, ঠিক আছে। এই যে প্রকাশনার তারিখ হচ্ছে 18/11/2020, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন। এবার এখান থেকে আপনারা নিজস্ব জানেন হয়তো কত নম্বর সিরিয়ালে রয়েছে, সেখানে আপনারা যাবেন। এই যে আপনাদের পোলিং স্টেশনের সামনে দিকটা ছবি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবার এখানে আপনাদের যত নম্বর সিরিয়ালে, যে 1, 2, 3, 4, 5, 6 করে দেওয়া রয়েছে, সেই সিরিয়ালে গিয়ে আপনারা সমস্ত তথ্য দেখে নেবেন, যে নিজের নাম, এই যে এখানে ধরে নিয়ে আমরা 120 নম্বর সিরিয়ালে কী রয়েছে, 120 নম্বর সিরিয়ালে এই ভদ্রলোকের নাম, তার পিতার নাম, বয়স, এগুলো সব দেখে নেবেন। আর এখানে ভোটার কার্ড নাম্বারটা একবার দেখে নেবেন। আর একটা জিনিস বলে রাখি, এখানে দেখা হয়েছে দেখুন ফটো ইজ অ্যাভেলেবেল, কিন্তু আপনি অনলাইনে যখন করবেন তখন কোনো ছবি এখানে আপনি দেখতে পাবেন না, কিন্তু যদি আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিএলওর কাছে যান তাহলে সেখানে আপনি দেখতে পাবেন তেনার কাছে যে কপিটি রয়েছে সেখানে ছবি দেওয়া রয়েছে। তো সেখান থেকে চাইলেও আপনারা এক কপি জেরক্স করে নিজে দেখে দিতে পারেন। এটি ছিল এই যে এই এই ওয়েবসাইট থেকে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট থেকে কীভাবে করবেন। এবার আমরা দেখব যে NVSP যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কীভাবে করবেন। এই NVSP ওয়েবসাইট থেকে আপনারা ভোটার লিস্ট খুব সহজে ডাউনলোড করতে পারেন। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, দেখুন ওয়েব অ্যাড্রেস রয়েছে nvsp.in। এখানে আসার পর কিচ্ছু আপনাদের করতে হবে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল PDF, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে, লেখা রয়েছে সিলেক্ট স্টেট, এখানে আপনারা গিয়ে ক্লিক করবেন। আপনার যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি সিলেক্ট করে নিন, গো বাটনে ক্লিক করুন, একটু সময় লাগবে, দেখুন এই যে প্রসেসিং শুরু হয়ে গেল। এবার জেলা আছে, এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে নিন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়েছে, এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করে নিন।
তারপরে দেখুন এখানে পোলিং স্টেশনের নাম রয়েছে, এখান থেকে পোলিং স্টেশন যেটি আপনাদের দরকার সেটি আপনারা সিলেক্ট করে নিন, ঠিক আছে। তারপর এখানে ক্যাপচাটি বসিয়ে দিন, যেমন ক্যাপচাটি দেওয়া রয়েছে এখানে। ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করুন। দেখুন আপনাদের সামনে আপনাদের সংশ্লিষ্ট বুথের যে ভোটার তালিকা সেটি এখানে চলে আসবে। একটু ওয়েট করবেন। এই যে সংশ্লিষ্ট বুথের যে ভোটার তালিকা, এই যে প্রকাশনার তারিখ 18/11/2020 এটা চলে এসেছে। এখান থেকে এবার আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে খুব সহজে আপনারা যে নতুন যে খসড়া ভোটার লিস্ট বেরিয়েছে সংশোধিত, সেটা কীভাবে ডাউনলোড করবেন। এছাড়াও আগামী ভিডিওগুলিতে আমরা দেখাবো যে আপনারা অনলাইনে কীভাবে ভোটার তালিকা নিজের নামের কোনো বানান ভুল বা কোনো রকম সংশোধন কীভাবে করবেন, কোন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, সমস্ত তথ্য নিয়ে আমরা হাজির হব পরের ভিডিওগুলিতে। তো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটিকে সকলের সঙ্গে আপনারা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।